নূর হক নূর যে অপরাধটা করেছে, এই যে হজের কথা বলে বিদেশে গিয়ে উনি ইসরায়েলের নাগরিকের সঙ্গে দেখা করলেন হজের কথা বলে গিয়ে, এবং এই কাউন্সিল শুধুমাত্র তার বাঁচার জন্য, নূরুল হক নূরের হাতে দ্বিতীয় কোনো অপশন ছিল না। কারণ বাংলাদেশের কোনো রাজনীতিবিদ কেন ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সমঝোতা করবে? নূর হক নূরকে আপনারা জিজ্ঞাসা করেন, আপনি যে দুটো বাইক পেয়েছিলেন তাদের কাছ থেকে, সেই বাইক দুটো এখন কোথায়? বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ করে করে বইয়ের নামে সম্পদ কিনে, গার্লফ্রেন্ডের নামে সম্পদ কিনে, ছোট ভাইয়ের নামে কিনে, শ্যালকের নামে কিনে, এখানেও তার ব্যতিক্রম কিছু হয়নি। আপনি 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 জানেন এটা যে সে ছাত্রলীগের প্রেসিডেন্ট হতে চায়, আপনি জানেন কীভাবে এটা? নূরুল হক নূর যে অপরাধটা করেছে, এই যে হজের কথা বলে বিদেশে গিয়ে উনি ইসরায়েলের নাগরিকের সঙ্গে দেখা করলেন হজের কথা বলে গিয়ে, ঠিক আছে, যেই ক্রাইমটা করলেন উনি, এবং সেখান থেকে এসে আবার রয়ের চিফের সঙ্গে যোগাযোগ সার্বিকভাবে, যেই এটা যে ক্রাইম, এটা যদি বিএনপিতে হইতো, আওয়ামী লীগে হইতো, জামাতে হইতো, সঙ্গে সঙ্গে বহিষ্কার করতো। আমাদের সংগঠনও তাই হয়েছে, যে অব্যাহতি দেওয়া হয়েছে, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং এর পরবর্তী পদক্ষেপ কী? এর পরবর্তী পদক্ষেপ হলো 7 দিনের মধ্যে জবাব না দিলে তাকে বহিষ্কার করা হবে। এই বহিষ্কার থেকে বাঁচতে নূরুল হক নূর তার চেলা পেলাদেরকে নিয়ে সে সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে আমি যদি এই শাস্তি না পেতে চাই তাহলে আমার এখান থেকে চলে যেতে হবে। সে ওই কাজটাই করছে, গঠনতন্ত্র না মেনে, সংবিধান না মেনে, বিধান না মেনে, নীতিমালা না মেনে সে এখান থেকে তার কিছু কর্মীদেরকে নিয়ে সে এখান থেকে চলে গেছে, গিয়ে আলাদা করে কাউন্সিল করছে, এবং এই কাউন্সিল শুধুমাত্র তার বাঁচার জন্য। নূরুল হক নূরের হাতে দ্বিতীয় কোনো অপশন ছিল না, কারণ সে অব্যাহতি পাইছে এই অপরাধের কারণে, এবং এই অপরাধের কারণে সে বহিষ্কার খাবে। আর বহিষ্কার খাওয়ার পরে মানে তার তো আর ক্ষমতা থাকবে না, তার কাছে লোকজন থাকবে না, এটা থেকে বাঁচার জন্য সে আগে ভাগেই ভাগছে লোকজন নিয়ে, গিয়ে কাউন্সিল বানায় ফেলছে একটা। তারে ভাই, গণ অধিকার পরিষদ গণমানুষের, আপনাদের পুরো একটা বাংলাদেশের মানুষের আস্থা, বিশ্বাস, সিম্প্যাথি সব কিছুই কিন্তু ছিল, এবং আপনারা সেভাবে সমর্থনও পেয়েছিলেন। খুব দ্রুত একটা রাজনৈতিক দল আপনারা তৈরি করতে পেরেছেন শুধুমাত্র জনগণের ভালোবাসার কারণে। সেক্ষেত্রে আপনি এই যে নূরের বেইমান, মানে যে দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই, যে দেশের কোনো একটা একটা পানীয় আমরা আনি না সেই দেশের সাথে আতাত, এটিকে আপনি বেইমানি পর্যায়ে দেখছেন কি না? নূর কি বেইমানি করেছে? নূর কি বেইমানি করেছে? এই প্রশ্ন যদি করেন, কোন অ্যাঙ্গেল থেকে আপনি আলোচনাটা দিবেন? নূর হজের নাম করে দুবাইয়ে গিয়ে সে দেখা করলো, দেখা করে মানে সে কি বেইমানি করেছে? প্রশ্ন, সে কেন যেতে পারে ওখানে? তার টাকা প্রয়োজন, টাকা আনতে যেতে পারে। আর একটা কেন যেতে পারে? যেহেতু সে রাজনীতিবিদ, রাজনীতি করে, রাজনৈতিক কোনো চুক্তি বা সমঝোতা করার জন্য যেতে পারে। তাহলে আপনি ইসরায়েলে কোনো নাগরিকের কাছ থেকে যদি টাকা নেয়, তাহলে ইসরায়েলের নাগরিক তার কাছ থেকে কিছু চাইবে কি না? চাইবে কি না? নূরুল হক নূর কী দিতে চায় ইসরায়েলের নাগরিককে? এক সরকার পাপ করছে, অ্যাকসেপ্ট ইসরায়েল পাসপোর্ট থেকে লেখা তুলে দিছে, নূরুল হক নূর নতুন করে ইসরায়েলকে আরও কী দিতে চায়? আর যদি বলেন রাজনৈতিক সমঝোতা, বাংলাদেশের কোনো রাজনীতিবিদ কেন ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সমঝোতা করবে? আমাদের এরশাদ, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, খালেদা জিয়া, আরও যারা বড় বড় নেতা আছে, তারা কেউ কি ইসরায়েলের কোনো গোয়েন্দার সাথে সাক্ষাৎ করেছে, দেখেছেন কোথাও? কেউ সাহস করেছে? সে সেখানে সাক্ষাৎ করেছে, করলো। আমাদের প্রশ্ন ওইটাই যে সে বেইমানিটা করছে কি না, তার উত্তর এখানে যে সে টাকা যদি নেয় কী দিতে চায়? সে যদি রাজনৈতিক চুক্তি করে, রাজনৈতিকভাবে কিছু পেতে চায়, তাহলে এর বিনিময়ে সে কী দিতে চায়? এর মাধ্যমে আপনারা খোঁজেন সে আসলে বেইমানি করেছে কিনা। আরেকটি বিষয় জানতে চাই যে আমরা জানি যে গণ অধিকার পরিষদ গঠনের আগে ভিপি নূরের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওরকম ধরি ছিল না, কিন্তু ইতিমধ্যে আমরা শুনেছি তার ভাই 1.5 কোটি টাকা দিয়ে ফ্রেশ কোম্পানির ডিলার নিয়েছে, তার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ফ্ল্যাট হয়েছে। আসলে একটা ও সবসময় ও বলে যে দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু এই যে এই অর্থ, এগুলো কোথায় থেকে আসলো? আপনার কী মনে হয়? অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেক দিন আগে আমাদের সংগঠনের কয়েকজন নেতাকে 6টা বাইক দেয় আমাদের শুভাকাঙ্ক্ষী, এইটা ওই গ্রুপ, ওই ইনসাফের গ্রুপ, আমি বিস্তারিত বলবো না, শুধু এইটুকু ইঙ্গিত দিয়ে রাখলাম, এবং তাদের সঙ্গে পরবর্তীতে বনিবনা হয় না, যে কারণে ইনসাফের প্রোগ্রামে যাওয়াতে কেন্দ্র করে রেজা কিবরিয়ার সঙ্গে তাদের বিবাদ। নূরুল হক নূরকে আপনারা জিজ্ঞাসা করেন, আপনি যে দুটো বাইক পেয়েছিলেন তাদের কাছ থেকে, সেই বাইক দুটো এখন কোথায়? সে কী বলবে জানেন? আমাকে যা বলেছে, এটা নাকি তার ভাইয়ের বাইক। ঠিক আছে, এটা রাজনীতিবিদদের একটা পুরনো কৌশল, বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ করে করে
বউয়ের নামে সম্পদ কিনে, গার্লফ্রেন্ডের নামে সম্পদ কিনে, ছোট ভাইয়ের নামে কিনে, শ্যালকের নামে কিনে, এখানেও তার ব্যতিক্রম কিছু হয়নি। নিজের কিছুই নাই, নিজের কিছুই নাই আমার, মানে শূন্য হাত, দেবার কিছু নাই, নেবার কিছু নাই আমার। আচ্ছা, আমরা জানি যে আপনি 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 জানেন এটা যে সে ছাত্রলীগের প্রেসিডেন্ট হতে চায়? আপনি জানেন কিভাবে? এটা চেয়েছিল সে, সে ছাত্রলীগের সভাপতি হতে চেয়েছিল। আচ্ছা, আমি একটু বলি। আমাদেরকে একদিন সন্ধ্যার সময় নুরুল হক নূর এবং রাশেদ ডাকলেন, ডেকে বললেন যে আমাদের আন্দোলন তো শেষের দিকে, প্রধানমন্ত্রী তো দাবি মেনে নিয়েছে, আমরা এখন কী করতে পারি? তো আমরা আমাদের দাবি মেনে নিয়েছে মানে এটা তো প্রথম দ্বিতীয় শ্রেণীতে বাতিল করেছে, আরও তো বাকি আছে আন্দোলন, ঠিক আছে। আর আমাদেরকে সবাই বলতেছে আমাদের এই সংগঠন বিলুপ্ত করতে নিষেধ করছে, আমরা যেন ভালো কিছু করি, দেশের জন্য, মানুষের জন্য করি, আমরা কেন বিলুপ্ত করব। তখন তারা বুঝালো যে দেখেন, আমরা যদি ছাত্রলীগে যাই, দুই পদের এক পদ পাবো এবং আরও দুই তিনটা দপ্তর পাবো আমরা, আর কিছু সহদপ্তর পাবো, এটা তারা চুক্তি হয়েছে। আমাদেরকে সন্ধ্যার সময় ডাকলো, আমি সঙ্গে সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে যারা স্টেক হোল্ডার তাদেরকে ফোন দিলাম যে সর্বনাশ হয়ে গেছে। এটা আপনি না বললে আমি কোনোদিন বলতাম না, ঠিক আছে? আপনি আমাকে বললেন সাংবাদিক ভাই, তাই আমি বললাম যে সে আসলে ওই সময় অনেক রাত পর্যন্ত বার্গেন হয়, শেষ পর্যন্ত আমরা বলি যে আপনারা এটা যেতে পারেন, আমরা আমাদের এই সংগঠন থেকে যাব না এবং আমরা এই রাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখবো, ছাত্র অধিকার পরিষদের যে প্রক্রিয়া সেটা অব্যাহত রাখবো এবং আমরা রাজনৈতিক দলও গঠন করব, আমরা ওই সময় বললাম। এবং আমি জানি না তারা দেয় নাই দেখে কি না, অথবা মানুষ তাদেরকে ঘৃণা করবে সেজন্য কি না, মানে অথবা কোন হিসাব নিকাশে অমিল হয়েছে যে কারণে সে যায়নি, আমার আসলে জানা নাই, কিন্তু এরকম একটা ঘটনা ছিল। অধিকার পরিষদ যে যাত্রা নিয়ে শুরু করেছিল, এই যাত্রায় মানে আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, এই স্বপ্ন ভঙ্গ করেছে নুরুল হক নূর। সেই প্রথম এই ভায়োলেন্সটা শুরু করেছে, সেই প্রথম ফেসবুক পোস্ট দিছে রেজা কিবরিয়ার নামে, দফায় দফায় পোস্ট দিয়ে দিয়ে লোকটাকে মাটির সঙ্গে মিশাই দিয়েছে, বেজ্জতি করেছে একটা সম্মানিত ব্যক্তিকে। এরপরে ডক্টর রেজা কিবরিয়া তার তথ্যগুলো ফাঁস করে দিল এবং তারপরে ভায়োলেন্স আপনারা সবাই জানেন, কিন্তু সে শুরু করেছে। আমার কাছে মনে হয়েছে যে সে এটা কোনো একটা অ্যাসাইনমেন্ট পেয়ে এই ক্রাইমটা করেছে, যে ঠিক গণ আন্দোলনের সময় বিএনপি জামাতের পাশাপাশি গণ অধিকার পরিষদ ছোটো ফোর্স হলেও একটা সামাজিক প্রভাব, মর্যাদাগত প্রভাব আছে, সেই প্রভাবটাকে ধ্বংস করতে হবে, এরকম একটা বিষয়। আর ডক্টর রেজা কিবরিয়া তো শেখ হাসিনার বিরুদ্ধে রাজনীতি করে এবং উনি মনে করে শেখ হাসিনার লোকেরা ওনার বাবাকে হত্যা করেছে, উনি প্রকাশ্যে এই কথা বলে। এই কারণে শেখ হাসিনা ভাবতে পারে যে ডক্টর রেজা কিবরিয়াকে এই বাংলাদেশে রাজনীতি করতে দেবেন না উনি, এবং এই কারণে উনি নুরুল হক নূরের সহযোগিতা নিয়ে তাকে রাজনীতি থেকে মিশে দেওয়ার একটা মানে খুব সুন্দর একটা গেম পাততে পারেন এবং নুরুল হক নূর সেই জায়গাতেই একটা আপোষ করে সেই ফাঁদে পা না, মানে এগুলোকে ফাঁদে পা না, এগুলো ঐচ্ছিক পা বলে, ঐচ্ছিক পা বলে, এবং এই ঐচ্ছিক পায়ের বিনিময়ে অনেক কিছু পাওয়া যায়। আন্দোলনের ক্ষেত্রে প্রথম শর্ত হলো যে আন্দোলনের যারা গোপন শত্রু তাদেরকে আইডেন্টিফাই করা, এবং মানে স্বৈরাচারের যে গোপন বন্ধু তাকে আইডেন্টিফাই করা, তারপরে আপনার উপর যারা আগ্রাসন চালাচ্ছে সেই আগ্রাসীদের গোপন শত্রু যারা তাদেরকে আইডেন্টিফাই করা, এবং বাংলাদেশ বেঁচে গিয়েছে এই নুরুল হক নূর আইডেন্টিফাই হওয়াতে বাংলাদেশ বেঁচে গেছে, দেশের মানুষ বেঁচে গেছে, দেশের মানুষ তার কোনো নাটকীয় আন্দোলনে আর পা দেবে না, এটা কিন্তু স্পষ্ট। এবার যদি বলেন গণ অধিকার পরিষদ কি ভেঙে গেছে, গণ অধিকার পরিষদ ভাঙেনি, এখানে আমরা যারা ছিলাম, এখানে আহ্বায়ক, এখানে আমরা যারা নেতৃবৃন্দ ছিলাম, যারা বুদ্ধি দিয়ে মেধা দিয়ে পরিশ্রম দিয়ে আগানিছি, তারা এখানে আছি, কাজ করছি এখনও। নুরুল হক নূর বহিষ্কার থেকে বাঁচার জন্য, শাস্তি পাওয়া থেকে বাঁচার জন্য এই দল থেকে চলে গিয়ে তার লোকদেরকে নিয়ে একটা আলাদা কমিটি করে ফেলেছে। ধন্যবাদ। যে কার্যালয়টি, ওই কার্যালয়টিতে আমাদের যারা প্রতিনিধি ছিল তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এটা ওই ইসরায়েলের মতো অনেকটা, যেভাবে ফিলিস্তিনি নাগরিকদেরকে দমনপীড়ন করে, তাদেরকে তাদের জমি দখল করে, তাদের অফিস দখল করে, বাড়ি দখল করে, ঠিক আছে, ঠিক একইভাবে নুরুল হক নূর আমাদের সাজানো অফিস, আমি সাজিয়েছি অফিস, এবং আমাদের সঙ্গে মিয়া মুসিজ্জামান আছে, তার মালিকানা এই অফিস, আমাদেরকে ওই ইসরায়েলি ওইখান থেকে শিখে আসতেছে দুবাই থেকে, তাকে বলছে যে কীভাবে কীভাবে শিখাতে হবে, ঠিক আছে। আপনারা কুকিচিনের বিষয়টা অবশ্যই জানেন যে তার স্ক্রিনশটগুলো ফাঁস হয়েছে, অন্তত স্পষ্ট কথা। আপনারা যদি সমাজে বিরোধী নিউজটা দেখেন, অনেকে বলবে ষড়যন্ত্র, কিন্তু আলাপগুলো আপনারা দেখেন, নিজে দেখে নিজে আতঙ্কিত হবেন। কেউ একজন তাকে বলছে কেমন আছেন, ভালো আছি, মুখের সঙ্গে কথা বলেছেন, হ্যাঁ কথা বলেছি, অস্ত্রগুলো কিন্তু আমরা সরবরাহ করেছি, হ্যাঁ করেছি, ঠিক আছে, হ্যাঁ দেখেছি, ঠিক আছে। এই বিষয়গুলো, এই আলাপগুলো এটা প্রমাণ করে যে উনি এটা মানে জেনে শুনে কনভারসেশন করছেন। আপনাকে
কাকতলি হবে একদিন মেসেজ দিতে পারে আপনি উত্তর দিতে পারেন ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি ঠিক আছে চেনা অচেনা কিন্তু উনি যেটা মেসেজ থেকে বোঝা যাচ্ছে উনি তাকে চিনেন এবং ওনার সাথে কনভারসেশনে তাল মিলাচ্ছেন এটা বোঝা যাচ্ছে এবং যে ওখানে যে নাম্বারটা দেখালো টিভিতে সেটাও ওনারই নাম্বার আমরা যে নাম্বারগুলো দেখছি এটা ওনার নাম্বারই দেখা যাচ্ছে ঠিক আছে এটাই তো স্যার এই একটা অবস্থা আমরা একটা মানে আমাদের মানুষ একটা স্বপ্ন দেখেছিল আমরাও স্বপ্ন দেখেছিলাম আমাদের স্বপ্নে তো অবশ্যই ভাঙন ধরেছে আমরা এখন চেষ্টা করছি মেরামত করার জন্য এবং আমরা চাই নুরুল হক নূর আমাদের সঙ্গে না থাকুক এবং সে যদি দলকে ভালোবাসতো তাহলে দল ছেড়ে সে চলে যেত দলের উপর মায়া করে চলে যেত কিন্তু যেহেতু এই দলটা তার আয়ের উৎস ইনকামের উৎস তার ভাইয়ের আয়ের উৎস ফ্যামিলির আয়ের উৎস সো সে এটা ছাড়বে না সহজে